আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে আল্লাহর হাবিবর গাদা দেখিয়া কইল, ইলাইকা আন্নি কদ আজানি নতনু হেমারিকা, তোমার গাদার গন্ধ আমার কষ্ট ছিড়াইয়া। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু উঠিয়া কইল, লাহমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়াবু মিনকা, রসুল্লাহর গাদার খুশবু তোমার থেকে বেশি। এবারে লাগিল মাই ফকালত বাইনহুম দরবুন বিন্নিয়াল ওয়াল আইদি ওয়াল জারিদ, জুতা দি বাড়িয়াইলা সাহাবি, এটা কইলে কেন? আর তসিরে জালালাইন গাদায় ফেসাব করে দিছিল, ও কইছিল যে ফেসাবও গণ করে। আবদুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু যে রসুলে পাকর গাদার ভেসাবর খুশবু তোমার থাকি বেশি, হেও প্রতিপন্ন করছে আর সাহাবির বরদাস্ত আছে। তো হেও প্রতিপন্ন করলে যে কোনো ইজ্জতি জিনিসে আল্লাহর দেওয়া ইজ্জত যেটা, এটা হেও প্রতিপন্ন করার দ্বারা মানুষের রুহানি ক্ষতি হয়, রুহ নষ্ট। কোন জিনিস ফানির জন্ম হইল, ফানি উপর দিক থেকে নিষে দিলামে, বড়র গেছে ছোট হইলে, বড়র গেছে মানুষ যে সময় ছোট হয় এই সময় তার দিলের মাঝে একটা রুহ পয়দা হয়, নূর পয়দা হয়, রুহানিয়ত পয়দা হয়। এই কারণে আপনার তাজিম তকরিম যেগুলা, এগুলার মাঝে বড় গুরুত্ব তো হয়েছে ছোট জিনিস, যেমন কদম বুঝি আমরা করি, এই মশলা ওয়াজ করতে করতে যে কোনো জিনিস ওয়াজ করার বাদে মানুষের এক লাইন ধরার বাদে ইগুরে মানুষের আপনার বেলাইনে না নেওয়া পর্যন্ত লোকও থাকে না। আচ্ছা নাই বলে কদম বুঝি এখন আমরা শুরু করছি, করিয়া সলাম বাদে, আচ্ছা নাই সালাম তো হইল আসসালামু আলাইকুম, জি বেটিন তো তো এখানে নুয়ালি জোন না, ইয়া তো গরু গিয়া খাওয়া উচিত, বলে সালাম তো আসসালামু আলাইকুম। কদম বুসির আর মান রয়েছে না এখন, যে জানে মনে হয় কদম বুসির তো জাগাও আছে, আছি না থরিতাও আছে, থর থরিতাও আছে, কেউ রুকু লাগান করে আর কেউ দা দিলাম না করে। তো কদম বুঝি করতে একটা আদব আছে, নিয়ম আছে, তবে প্রচুর দলিল আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, কোনো আওলাদ যদি সম্মান করিয়া তার মার হওয়ার চুমেতে আওলাদে যেমন বেহেশতের চৌকাঠ চুমি লইল, লাগে আমার ও এটার একটা নিয়ম আছে। আমরা একটা জিনিস শিখলাম যে আমরা সালামটা বাদ দিই না, সালাম বাদ দিই না, আর কদম বসি তার তরিকা মতো করি, আর বিয়া বাড়িত আম রাজ যত কি আস্তে আস্তে আমরা জানি না আম ভাবে আপনার দাদা সামনে বাড়ি যাওয়ার জন্য একদম উচি করতে, যত আস্তে আস্তে তা সীমার ভিতরে আনা তো খালি না জি, এটা একটা সীমার ভিতরে খাস জিনিস, বিশেষ জিনিস, এটার দ্বারা ফায়দাও আছে। সালাম তো বারবার হতে হবে, যতবার দেখো ইব হতা হল সালাম, এটা মহব্বত করবে। এর লাগি নমাজের ভিতরে দুরুদ আর সালাম রে আগলাইয়া দিস, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, এই যে দুই দুরুদ, এই দুরুদের ভিতরে সালাম নাই, দেখো কথা দেখি আল্লাহুম্মা সাল্লি আলা, সালাম আছে নবীর,
আসিন সালাম আগে গেছে কি একটাই নাকি তাই আল্লাহ কি খের যদি হয় বলে দুরুদ তো দুইটা আল্লাহ মাসুলি আল্লাহ আল্লাহ বাড়ি পালে ইগুন নমাজও লাগে সবচেয়ে উত্তম দুরুদ এবং ইগুন উত্তম দুরুদ যেহেতু রসুলে বাংলাম একাই গেছে কিন্তু আরো অনেক দুরুদ আছে শেখ মহদ্দিসে যদি সকাল থেকে লিয়ে বিকাল পর্যন্ত হদিস পড়ায় শেখ কইবা কাল রসুল্লাহ সাল্লাল্লাহ ইগুন তো আল্লাহুম্মা সাল্লি আলা নায়ার আল্লাহুম্মা বারিক আলা সুতরাং দুরুদ তো আল্লাহ আছে না জি ইমাম শাফি সাহেবের বিশেষ দুরুদ আছে দোয়া আছে ওজাই ফল আছে ইদিকে গেলে লম্বা আলোচনা এমনকি নামের মাঝেও বরকত আছে বুজুর্গ হল নাম ভোলার মাঝেও বরকত আছে যেমন যত সিলসিলা জৌনপুরী সিলসিলা শশীনা